বক্তৃতা আছে প্রথমে আমরা প্রণাম মন্ত্র পড়ি ওং জননীং শারদাং দেবী রাম কৃষ্ণ জগৎগুরুং পাদ পদমে তয় শ্রীত প্রণমামি মুহু অয়ন ঘোষ আর সত্যলাল এবং শান্তি মুখার্জির স্মারকমূর্তি তুমি অয়ন ঘোষের অল্প ছোট্ট একটু জীবনী পড়ি সকলের ছোট্ট জীবনী আছে আর চোদ্দই মার্চ অয়ন ঘোষের জন্ম উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের চোদ্দই মার্চ শান্ত নিরীহ স্বভাবপ্রবণ অয়ন শিশুকালে সামান্য চিৎকার শুনলেই ভীষণ ভয় পেত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে লেখনী শক্তির প্রকাশও ঘটে প্রথমে শ্যামনগর সেন্ট অগাস্টিনে ছাত্র পরবর্তী সময়ে সাউথ পয়েন্টে সফলতার সঙ্গে সেকেন্ডারি স্কুলের গন্ডি পেরিয়ে টেকনো ইন্ডিয়াতে ভর্তি হয় সেখানেও সে প্রতিটি সেমিস্টারে তার কীর্তির ছাপ অক্ষুণ্ণ রেখেছিল দু হাজার দশ খ্রিস্টাব্দে অয়ন বিটেক পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করে এবং পরবর্তী সময়ে সে কিছু অসৎ বন্ধুদের দ্বারা প্রভাবিত হয় মানসিক ভারসাম্যহীনতার শিকার হয় ড্রাই কর্নিয়া চিকেন পক্স এবং নার্ভাস ব্রেকডাউন এই তিনটের দ্বারা আক্রান্ত হয় কিন্তু তার মায়ের তৎপরতায় সে অতি দ্রুত আরোগ্য লাভ করে তার মা ছিলেন ব্যাংকের ম্যানেজার বিদেশী মহিলা ও পিতার সঙ্গে মায়ের ছাড়াছাড়ি না হলেও মনোমালিন্য ছিল ছেলেটি মায়ের কাছেই থাকত উচ্চাভিলাষী অয়ন আরও উন্নতি লাভের আশায় বারবার চাকরি ছেড়েছে পরবর্তী সময়ে অয়নের নিয়মিত কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়ে পড়ে কিন্তু এর পরেও শেষ রক্ষা হয়নি জননীকে অশেষ শোক সাগরে নিমজ্জিত করে দু হাজার উনিশের এপ্রিল কোনো অজানা কারণে তার জীবন শেষ হয় তার স্নেহময়ী মা শ্রীমতী দোলা ঘোষ অফিস থেকে এসে দেখেন চেয়ারে জয়ালে বসা অবস্থায় তার শরীর ত্যাগ তার শরীর চলে গেছে দেহত্যাগ হয়েছে তিনি খুবই ভেঙে পড়েন আমাদের কাছে আসেন আমরা তাকে আশ্রয় দিই কিছুদিন ছিলেন এখানে আপনারা জানেন এবং তার সংসারটা কেউ ছিলই না তিনি তার যা কিছু ছিল সব আমাদের গিফট করে দেন তা বিশাল বাড়ি ছিল গড়িয়ার গোপা নিউ গড়িয়া নিজস্ব বাড়ি দতটা বাড়ি থাকতেন যোধপুর পার্কে সেখানে থাকা সম্ভব হয়নি এখন তিনি ভাড়া বাড়িতে বা কোনো একটা নার্সিং ইয়েতে বৃদ্ধাশ্রমে আসেন শান্তিনিকেতনে আজকে তার জন্মদিন হিসাবে তিনি সাধারণত উপস্থিত থাকেন কিন্তু শরীর তার সুস্থ নয় জন্য আমাদের অনুরোধ করেছেন যে তিনি এই বক্তৃতাটি আমাদের ইউটিউবের মাধ্যমে দেখবেন আমরা অয়নের চির শান্তি কামনা করি এবং শ্রী ভগবানের কাছে প্রার্থনা করি তার মাতৃদেবী শ্রীমতী দোলা ধীরে ধীরে পুত্রশোক কাটিয়ে ওঠে শান্তি পান সত্যলাল মুখার্জি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এলআইসি সিনিয়র অফিসার ছিলেন কর্মজীবনে তিনি ইন্স্যুরেন্স কোম্পানির আসাম উড়িষ্যা শাখার ভাবপ্রাপ্ত ছিলেন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে জুলাই মাসে সাতষট্টি বছর বয়সে পরলোক গমন করেন তার বাবা ছিলেন হরলাল মুখার্জি তিনি বিক্রমপুর ঢাকা জেলার অন্তর্গত বরাকর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি ঢাকায় স্কুল পরিদর্শক নিযুক্ত হয়েছিলেন মা কুসুম কুমারী দেবী ছিলেন ধর্মপ্রাণা মহিলা তাদের মেয়ে গীতা এবং দুই ছেলে শেখরলাল এবং সমরলাল এরা সবাই আমাদের নরেন্দ্রপুরের ছাত্রসব নোকেশ্বরানন্দী মহাজয়ের কাছে খুব কাছের এবং প্রিয় ছিলেন শান্তি মুখার্জি ছিলেন সত্যলাল মুখার্জির সহধর্মণী যিনি ময়মনসিংহ জেলার নেত্রকোনার অধিবাসিনী ছিলেন নেত্রকোনার প্রথম মহিলা স্নাতক ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অসাধারণ ফল করেন ময়মনসিংহের স্বদেশী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন পরবর্তীকালে বসিরহাটের এইচ এম ডি বালিকা শিক্ষিকার ইংরেজি শিক্ষিকার ইংরেজি শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন এবং বাঘা যতীন বালিকা বিদ্যালয় থেকে সিনিয়র সহকারী ইংরেজি শিক্ষিকা হিসেবে অবসর নেন গাঙ্গুলিবাগান রামকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা সভানেত্রী ছিলেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের মে মাসে তিনি পরলোক গমন করেন এই স্মারক বক্তৃতা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপিকা গীতা রায় এবং তার স্বামী কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের প্রাক্তন অধ্যাপক শ্রী আশিস রায়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আশীষিতাও ছিলেন নরেন্দ্রপুরের প্রাক্তন আজ অয়ন ঘোষ এবং সত্যলাল শান্তিলাল শান্তিলাল মুখার্জি শান্তি মুখার্জির স্মারক বক্তৃতা দেবেন শ্রী সায়ক চক্রবর্তী আমাদের কালচারাল প্রোগ্রাম বিভাগের ডিরেক্টর তিনি মৃত্যুরূপা মাতা স্বামী বিবেকানন্দের যে কবিতা তার শিরোনাম এটাই মৃত্যুরূপা মাতা কালীজি মাদার এ অনুবাদে সত্যেন্দত্তের অনুবাদে মৃত্যুরূপা মাতা হয়েছেন এই কালীজি মাদার তা তিনি সেই কালীজি মাতারের অথবা মৃত্যুরূপা মাথা নিয়ে আমাদের কথা শোনাবেন এই শায়খ চক্রবর্তী সাধন জীবনে তিনি মা শ্রী সেবক মাতৃপূজক মাতৃসাধক বাড়িতেই মায়ের মূর্তি আছে ছাদের উপর এবং তার জীবন সাধারণত এই মাকে কেন্দ্র করেই ঘুরছে সব উৎসব তার করা যায় এবং সেই মন্দিরটি তার প্রাণ এবং আপনারা যদি কখনও যান কোনো উৎসব অনুষ্ঠান উপলক্ষে বুঝতে পারবেন যে অতি সুচিতার সঙ্গে ভক্তির সঙ্গে তিনি মাতৃ আরাধনা করেন সুতরাং কালী তত্ত্ব বা কালী বিষয়ক আলোচনায় আমরা তার কাছ থেকে অনেক সময় অনেক সাহায্য পাই তাকে একটা ফুল বক্তৃতা দেবার জন্য অনুরোধ করেছিলাম সে রাজি হয়েছে এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ আমি তাকে স্বাগত জানাই বক্তৃতা দেবার জন্য আর আপনারা যারা এসেছেন দোলা দিদিকেও তিনি দেখছেন তাকেও আমি স্বাগত জানাই এবং এই সত্যলাল মুখার্জি এবং শান্তি মুখার্জি যারা আছেন আত্মীয় স্বজন গীতাজি এসছেন কিনা আমি জানিনা আপনি অসুস্থ শুনেছিলাম এসছেন এবং শেখর শেখরলাল সমরলাল দাদা এরা সভ্যতায় এসছেন কি এরা আসেননি হ্যাঁ আমি এই যে সকলকেই এদের পরিবারের সকলকে শুভেচ্ছা জানাই জয় মা আশিস যা আসেন রিনা এসছেন ও আচ্ছা ঠিক আছে জয় মা সহায়ক अखण्डमण्डलाकारं व्याप्तं जेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः कर्पूरगौडं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपा त्वमहं वन्दे আনন্দ মাধবম মহারাজকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আজকে এই যে স্মারক বক্তৃতা সত্যলাল শান্তি মুখার্জীর পরিবারবর্গ আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদের যথাযোগ্য অভিবাদন জানাই এবং পর্দার ওপারে শ্রীমতী দোলা ঘোষ যার পুত্র সন্তানের জন্মদিন আজকে এবং একই সঙ্গে তাকে আমরা স্মরণও করছি মাতৃহৃদয়ের কাছে এইটি খুব একটা সুখকর বিষয় নয় এবং এই শোকের কোনো প্রলেপও হয় না আমরা একমাত্র পরম করুন ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যে তিনি যেন এই তাপিত চিত্তে তিনি সুধা বর্ষণ করেন শান্তি বর্ষণ করেন এবং আপনারা সমবেত যারা উপস্থিত রয়েছেন আপনাদের কাছে আমি প্রথমে ক্ষমা প্রার্থনা করছি ক্ষমা প্রার্থনার কারণ হচ্ছে আজকের এই যে বিষয় মৃত্যুরূপা মাতা এটি পূজনীয় মহারাজজি ঠিক করে দিয়েছিলেন আমাকে এখন একটু আগেই আমি যখন শিবানন্দ হলে ঢুকছি বাইরে আকাশ দেখলাম খুব সুন্দর লাল হয়ে রয়েছে মৃদুমন্দ হাওয়া দিচ্ছে এবং আমাদের গোল পার্কের যে সে বিখ্যাত বাগান সেখানে প্রচুর সুন্দর ফুল ফুটে রয়েছে তো এমন বসন্তের বিকেলে মৃত্যু নিয়ে আলোচনা সেটা আপনাদের কাছে কতটা সুখকর আমি জানি না তো সেইটা একটা ক্ষমার বিষয় এবং বিষয়টা আমার যতটা জটিল লেগেছে এবং যত চেষ্টা করেছি তত বেশি গুলিয়েছে এবং আমি আশা রাখছি যে আজকের এই আলোচনার পরে আপনাদেরও আমি ভালোভাবে গুলিয়ে দিতে পারবো সুতরাং সেই দিক থেকেও আপনাদের কাছে প্রথম আগাম আমি একটা ক্ষমা চেয়ে নিচ্ছি মহারাজ জানিয়েছেন যে তত্ত্ব নিয়ে আলোচনা হয়তো হবে হ্যাঁ কালি হয়তো আসবেন কিন্তু আমার আজকের যে আমি যেটি ভেবে এসছি যেভাবে আমি আজকের আলোচনা হয়তো নিয়ে যাব সেইটির সেইটিতে একেবারে হয়তো শুধুমাত্র কালী হয়তো আসবেন না মানে মৃত্যুরূপা মাতা বললেই তো আমাদের সামনে কালীরই সেই একটা তত্ত্ব বা সেই একটা চিরায়ত ছবি ভেসে ওঠে হয়তো ঠিক সেই রকমভাবে তিনি আসবেন না মানে কালী বলতেই আমরা সাধারণভাবে যে মূর্তিকল্পের কথা চিন্তা করি সেই মূর্তিকল্প হয়তো আসবেন না কিন্তু সামগ্রিকভাবে মা তো থাকবেনই এবং তিনি মৃত্যুরূপাও বটে এইটাই আমরা খোঁজার চেষ্টা করব যে হঠাৎ কেন তিনি মৃত্যুরূপা মাতা স্বামীজির এই যে কবিতা সেখানে কেন আমরা তাকে মৃত্যুরূপে পাচ্ছি স্বামীজির কালিদি মাদার ছাড়াও যেখানে সত্যেন্দ্রনাথ দত্ত মহারাজ্যিও যেটি বলেছেন তার অনুবাদ করে তিনি যেটি বলছেন মৃত্যুরূপা মাতা এ এছাড়াও নাচুক তাহাতে শ্যামা অসাধারণ কবিতা এবং এই দুটিকে যেন আমার মনে হয় একটা কন্টিনিউটির মতো কোনো তার মধ্যে কোনো যেন বিভাজন নেই সেইখানে স্বামীজি একটি জায়গায় বলছেন সত্য তুমি মৃত্যুরূপা কালী দেখুন সত্য মৃত্যু সত্য তুমি কালী সুখ বনমালী তোমার মায়ার ছায়া করালিনী করমর্মচ্ছেদ হোক মায়া ভেদ সুখ স্বপ্ন দেহে দয়া এই স্তবকটি একেবারে শেষ দিকে বলছেন মৃত্যু তুমি রোগ মহামারী বিশ্বকুম্ভ ভরি বিতরিছ জনে জনে আমরা চমকিত হয়ে উঠি এ কোন মায়ের কথা স্বামীজি বলছেন যার কাছে আমরা প্রার্থনা করেছি তুমি আমাকে আরোগ্য দাও তুমি আমাকে সৌভাগ্য দাও তুমি আমাকে যশের অধিকারী করো তার কথা স্বামীজি বলছেন যে তুমি মৃত্যুরূপা এবং রোগ মহামারী বিশ্বকুম্ভ তুমি বিতরণ করে বেড়াচ্ছ একেবারে শেষ পূজাতার সংগ্রাম অপার সদা পরাজয় তাহানা ডরাক তোমা চূর্ণ হোক স্বার্থ সাধ মান হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা তাহলে শ্যামা কি কেবল শ্মশানেন তিনি নৃত্য করেন তিনি পুষ্পায়িত আজকের এই যে বসন্তের যে কুসুম দোলায় যে চারিদিক আলোকিত হয়ে রয়েছে সেইখানে তার প্রকাশ হয় না আর এ যদি শ্মশান হয়ে থাকে কেমন শ্মশান আমরা এগুলোকে খোঁজার চেষ্টা করব। জানি না আমরা খুঁজে পাবো কিনা কিন্তু চেষ্টা তো করতে পারি এবং মৃত্যুরূপা মাতা যে মূল যে কবিতা যার শিরোনামে আজকের এই আলোচনা সভা লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায় নাচে তারা উন্মাদ তাণ্ডবে মৃত্যুরূপা মা আমার আয় সাহসে যে দুঃখ দৈন্য চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে কাল নৃত্য করে উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে স্বামীজি একেবারে চরম কথা বলে দিয়েছেন আমরা কবিতার একটা সমস্যা থাকে কবিতার সমস্যা হচ্ছে যে আমরা যখন কোনো গল্প বা কোনো উপন্যাস পড়ি সেখানে বিস্তৃতিটা অনেকটা বড় থাকে এবং আমরা সেই গল্পের সঙ্গে বা বিশেষ করে উপন্যাসের সঙ্গে আমাদের একটা যাত্রা হয় পথের পাঁচালি বলুন বা অন্য কোনো উপন্যাস যদি বলেন সেখানে যে প্রোটাগানিস্ট থাকে তার সঙ্গে কিন্তু আমরা চলি অপুর সঙ্গে কিন্তু আমরাও বেড়ে উঠেছি এবং যে কারণে সেই ভাবগুলোকে ধরতে আমাদের খুব সুবিধা হয় কিন্তু কবিতার ক্ষেত্রে সেটা সব সময় হয় না কবিতাটা অনেক কনসেন্ট্রেটেড একটা ব্যাপার সেই কারণে আমাদের আজকের হয়তো এই গোটা আলোচনাটা চলে যাবে কেবলমাত্র স্বামীজির এই যে কয়েকটি ভাব এটিকে অনুধাবন করবার জন্যে হয়তো সেই ভাবটি আপনাদের সঙ্গে মিলতেও পারে অথবা নাও মিলতে পারে এখন আসি এই আলোচনার মধ্যে আমি শিরোনামটির মধ্যে আমি দুটি ভাগ দেখতে পাচ্ছি মৃত্যু রূপা মাতা অর্থাৎ জননী যিনি রূপা মৃত্যু এবং মাতা এইটির মধ্যে একটি সংযুক্তি ঘটেছে রূপা এই শব্দটির দ্বারা এখন এটার মধ্যে একটা অদ্ভুত অক্সিমোরন আছে মানে অদ্ভুত একটা বৈপরীত্য ভারতীয়দের মধ্যে সবসময় সব কিছুতে আমরা দেখি এরকম একটা অদ্ভুত একটা বৈপরীত্য থাকে মানে আমি আপনাকে একটা আপনাদের একটা উদাহরণ দেওয়া যেতে পারে ধরুন দক্ষিণামূর্তি স্তোত্র তারমূলে বৃদ্ধা শিষ্যা গরুর যুবা মৌন মৌনব্যাখ্যাতাম শিষ্যস্তু ছিন্ন সংশয়া বটগাছের তলায় যুবক গুরু উপবিষ্ট রয়েছেন বৃদ্ধ শিষ্য গুরু কিছু বলছেন না অথচ শিষ্যের সমস্ত সংশয় ছিন্ন হয়ে যাচ্ছে আপাত দৃষ্টিতে বৈপরীত্য মনে হয় যিনি শিক্ষা দিচ্ছেন আমরা সাধারণভাবে তো গুরুদের ভেবে থাকি বা দেখি যে তারা তো বৃদ্ধই হন কিন্তু এখানে একটা অদ্ভুত একটা বৈপরীত্য হয়েছে আবার ধরুন খড়বম স্থূলতনুম গজেন্দ্রবদনম লম্বদারম সুন্দরম খরবাও বেঁটে স্থুলতনু মোটা লম্বদর ভুঁড়ি আছে তার মধ্যে একটা হাতির মতো মাথা তারপরই বলে দিল সুন্দর মানে জগতের যতগুলো অসুন্দর রয়েছে সেগুলোকে একসঙ্গে করা হয়েছে করে বলা হচ্ছে সুন্দর তো এই যে একটা বৈপরীত্য এই মৃত্যুর মধ্যেও সে একটা অদ্ভুত একটা বৈপরীত্য রয়েছে এই অক্সিমোরনটা রয়েছে কি বৈপরীত্য বৈপরীত্য এইখানে যে জীবনের সবথেকে নিশ্চিততম বস্তু যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে মৃত্যু এর থেকে নিশ্চিত আর কিচ্ছু নেই আজকে এই কথা বলতে বলতে এখানে কারেন্ট চলে যাবে কি না ইন্টারনেট বন্ধ হয়ে যাবে কি না এই যে মাইক্রোফোন রয়েছে এটা খারাপ হয়ে যাবি কিনা কোনো কিছুর কোনো নিশ্চয়তা নেই কিন্তু একটা জিনিস নিশ্চিত রূপে বলা যেতে পারে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আজ হোক কাল হোক এক ঘন্টা পরে হোক অথবা এক মিনিটের ব্যবধানে হোক আমাদের প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো সময় মৃত্যুর দেখা হবে বলা ভালো সে আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে এবং এইটি সব থেকে নিশ্চিততম বিষয় আমাদের সবথেকে কাছে তিনি রয়েছে রয়েছেন অথচ তার সম্পর্কে আমরা কিছুই জানি না এটা একটা অদ্ভুত বৈপরীত্য বলে মনে হয় না বালানন্দজির একটি লেখার মধ্যে মানে উনি একজনের সঙ্গে কথোপকথন করছেন ওনার এক শিষ্যার সঙ্গে সেখানে আমি এরকম একটা উদাহরণ পেয়েছিলাম তো সেই শিষ্যা বালানন্দজিকে জিজ্ঞেস করছেন বালানন্দজি মানে আপনারা জানেন বালানন্দ ব্রহ্মচারী যিনি ছিলেন শিষ্যা তাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা মহারাজ আপনি বলেন ঈশ্বর আমাদের এত কাছে থাকেন তাহলে তাকে আমরা দেখতে পাই না কেন তো তিনি বলছেন যে দেখো তিনি সবচেয়ে কাছে রয়েছেন বলে তাকে দেখতে পাও না তখন শিষ্যা বলছেন একদম কাছে রয়েছেন দেখতে পাই না কি সম্ভব তখন তিনি বলছেন এই যে চোখে কাজল পড়েছ কাজলটা তো চোখের সবচেয়ে কাছে রয়েছে দেখতে পাচ্ছ ঠিক সেই রকম মৃত্যু সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে অথচ তার সম্পর্কে আমরা কিছুই জানতে পারছি না তো এইটা একটা অদ্ভুত একটা বৈপরীত্য মৃত্যুর মধ্যে সেইটাকে আ আদৌ এবং আদৌ সেই বৈপরীত্য আছে কি না আমরা সেটা খোঁজার চেষ্টা করব। এছাড়া মাতা জননী যিনি জন্ম দিচ্ছেন বিশেষ করে আমরা বাঙালিরা যারা রয়েছি মানে জননী বললেই আমরা একেবারে ননির মতো গলে পড়ি মানে জননীর মধ্যে জটাকে সরিয়ে দিলে যা হবে আমাদের প্রায় তাই অবস্থা হয় সেই জননীকে যিনি জন্ম দিচ্ছেন আমরা তাকে বলছি মৃত্যুরূপা স্বামীজি বলছেন তুমি লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায় কি করে সম্ভব এইটা এই অদ্ভুত দুই বৈপরীত্যের যে দোলাচাল তার মধ্যে আমরা আজকে থাকবো এবং আমি সত্যিই জানি না যে আজকের এই আলোচনার পরে সেই দোলাচালটা আরও বৃদ্ধি পাবে নাকি সেটাকে আমরা চিহ্নিত করতে পারব তবে একটা কথা ঠিক পৃথিবীর সব ধর্মের ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস মানা হয় যে মৃত্যুতেই কিন্তু সব শেষ হয়ে গেল না যারা পুনর্জন্মে বিশ্বাস করেন না যে ধর্ম বিশ্বাস করে না তারাও কিন্তু এটা মানেন যে মৃত্যুর পরে একটা দিন আসবে সেখানে ফাইনাল জাজমেন্টের কথা আমরা জানি কায়ামাতের কথা জানি যে কায়ামাতের দিন আল্লাহ সব কিছু বিচার করবেন তোমার পাপ পুণ্য কী হয়েছে বা ফাইনাল জাজমেন্টের দিন দ্য ডেড উইল অ্যারাইজ তারা আবার উঠবেন এবং ভগবানের যে সেই অমোগ অমোঘ দণ্ড সেখান থেকে আমাদের কারও নিস্তার নেই অর্থাৎ এবং আমরা যারা হিন্দু বা আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমরা এবং বৌদ্ধ ধর্মেও বটে যে আমাদের আমরা তো জন্মান্তর বাদে বিশ্বাস করেইছি সুতরাং মৃত্যুই যে একমাত্র শেষ সেটা কিন্তু জগতের প্রায় কোনো ধর্মমতি সেটাকে স্বীকার করে না এইবারে একটা জিনিস আমরা কখনো কি ভেবে দেখেছি এই যে মৃত্যু এ সম্পর্কে আমরা কবে থেকে অবগত হলাম কবে থেকে জানলাম যে মৃত্যু বলে একটা কিছু এক্সিস্ট করে ধরুন প্রাচীন মানব যারা ছিলেন যে সময় সোসাইটি ডেভেলপ করে ওঠেনি যে সময় ধর্ম তৈরি হয়ে ওঠেনি ঈশ্বরের এই ধারণা তৈরি হয়ে ওঠেনি তাহলে তারা মৃত্যুকে কিভাবে দেখছেন খুব কঠিন এটা একটা প্রশ্ন এবং সত্যি কথা বলতে আজও অবধি প্রাচীন মানবের ধর্ম কি ছিল বা প্রাচীন মানবের এই মৃত্যু চেতনা কি ছিল সেটার একটা সম্যক যে ধারণা যে আজও আমরা পেয়েছি সেটা কিন্তু সত্যি আমরা পাইনি এবং স্বাভাবিকভাবেই মানে সেটা তৈরি করাও সম্ভব নয় কিন্তু একটা আভাস আমরা পেতে পারি এটা মানে আমার মনে হয় আমি যদি ভুল হই আপনারা সংশোধন করে দেবেন যে একটা প্রাচীন যখন মানব যখন কোনো চেতনাই গড়ে ওঠেনি সমাজ গড়ে ওঠেনি আমরা তো সামাজিক জীব এবং আমাদের মধ্যে অনেক ভাব এবং অনেক ধারণাই কিন্তু এই সমাজ থেকে আমাদের মধ্যে ইনকর্পোরেট করে দেওয়া আচ্ছা একটা জিনিস ভেবে দেখুন তো একজন একটি শিশু যার মধ্যে আমি যদি এই শিশুটিকে একটি সমাজের যদি সেই প্রাচীন মানবের যদি প্রতিরূপ ধরি কেননা সেই শিশুও এই জগতে স সদ্য এসেছে তার মধ্যে কিন্তু জগতের ধারণা গড়ে ওঠেনি সমাজের ধারণা গড়ে ওঠেনি তার মধ্যে মৃত্যু চেতনা কি থাকতে পারে মৃত্যু চেতনা যেটা থাকতে পারে সেটা হচ্ছে হারিয়ে ফেলা এই বোধটা কিন্তু সকলের মধ্যে রয়েছে এমনকি ইতর প্রাণীদের মধ্যেও একটি কুকুর তারও যদি সন্তান যদি চলে যায় আপনি দেখবেন তারাও কিন্তু সেই দুঃখ প্রকাশ করে ঠিক অনুরূপভাবে একজন শিশু তার যদি পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগ হয় সে হয়তো তাকে মৃত্যু এই কয়েনেজ দিয়ে তাকে হয়তো বুঝতে পারছে না কিন্তু এই যে বিয়োগ সেইটা কিন্তু সে অনুভব করে সুতরাং এই যে বিয়োগাত্মক যে ব্যাপার সেইটা কিন্তু হয়তো প্রাচীন মানবের ক্ষেত্রেও হয়তো ছিল হয়তো যাকে সে তার পাশে পেয়েছে একসঙ্গে তাকে তার সঙ্গে শিকার করেছে একসঙ্গে সে সেই কাঁচা মাংস পুড়িয়ে খেয়েছে হঠাৎ করে সেই যে তার যে এখনকার ভাষায় আমি যদি তাকে বন্ধু বলি তার দেহটা হয়তো একটা জড়বস্তুতে পরিণত হলো এই বোধটা কি তাকে বিচলিত করেনি সে কি তখন চিন্তা করেনি যে কি হলো এইখান থেকে ধীরে 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 মানুষের মধ্যে এই মৃত্যু চেতনা গড়ে উঠেছে এবং যে মুহূর্তেই মৃত্যু চেতনা গড়ে উঠেছে অনেক দার্শনিকরা মনে করেন এই মৃত্যু চেতনাই হচ্ছে যে কোনো ধর্মের প্রধানতম উপকরণ যখনই এই মৃত্যু চেতনা এই বিয়োগ তৈরি হবে এবং এমন একটা কিছু তৈরি হচ্ছে যেটা থেকে আমার নিস্তার নেই এবং যার প্রতিবিধান করবার ক্ষমতা আমার হাতে নেই যখনই প্রতিবিধান করবার ক্ষমতা আমার হাতে থাকে না আমরা কিন্তু তখনই স্তবস্তুতির আশ্রয় নিই এবং এইভাবে ধীরে 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 ধর্ম কিন্তু গড়ে উঠেছে সুতরাং একটা জিনিস আমরা বুঝতে পারি আমাদের যে বেঁচে থাকা আমাদের যে ধর্ম তার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে এই মৃত্যু চেতনা আমাদের জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে সে কিন্তু আষ্টে পৃষ্ঠে আমাদের বেঁধে রেখেছে এইবারে আসি মৃত্যু কত রকম হতে পারে সে কি একরকমই না আরও অনেক রকম মৃত্যু হয় মৃত্যুকে যদি আমরা চিন্তা করে দেখি তারও হয়তো কিছু প্রকারভেদ আছে যেমন ধরুন নিত্য মৃত্যু আমরা তো প্রত্যেক দিনই কিছু না কিছু ভাবে আমরা সেই মৃত্যুর সঙ্গে সম্মুখীন হচ্ছি মরছি এই যে কথাটা আপনাকে বললাম এই এক সেকেন্ড আগের যে ক্ষণটা তাতেই তো আমি মৃত হয়েছি এই যে সায়ক আপনাদের সামনে এসে কথা বলছে এই সায়ক কোন শায়ক তিন মাস বয়সে বা ছমাস বয়সে যখন আমার নামকরণ হয়েছিল তখন আমার যে শরীর ছিল আজকে যখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমার সেই শরীর কি এক আছে আজ থেকে দশ বছর পরে যখন আমি আপনাদের সামনে এসে দাঁড়াবো যদি দাঁড়াই তখন কি আমার সেই শরীর এক থাকবে আমি দশ বছরটা এই কারণে বললাম কেননা দশ বছরের এই যে টাইম স্প্যানের মধ্যে শরীরের যে পরিবর্তন সেটা ভিজিবল হবে এছাড়াও প্রত্যেক ক্ষণে ক্ষণে সেই শরীরটা ক্ষয় হচ্ছে তাহলে আমরা কি নিত্য মৃত্যুর সঙ্গে আমরা দেখা করছি না প্রত্যেকটা ক্ষণ যখন অতীত হচ্ছে তার মানে তো প্রত্যেকটা ক্ষণই মৃত্যুর সঙ্গে আমরা দেখা করছি বলা ভালো মৃত্যুকে সঙ্গে নিয়ে চলছি জিভি এর অপূর্ব একটি ফিল্ম রয়েছে শঙ্করাচার্যের ওপরে উনি অনেকগুলো সিনেমা করেছিলেন স্বামীজির ওপরেও সিনেমা করেছেন এবং শঙ্করাচার্যের ওপরেও ওনার একটি সিনেমা রয়েছে আমরা এখানে বিবেকানন্দ হলে দেখানোও হয়েছিল সেই এর যে সিনেমা রয়েছে সেইখানে দেখবেন শঙ্করাচার্যের যে চরিত্র রয়েছে শিশুকাল থেকে এটা উনি তৈরি করেছেন এটা ওনার কল্পনা এটা ওনার ইন্টারপ্রিটেশন শিশুকাল থেকে দুজন বালক সবসময় শঙ্করাচার্যের সঙ্গে থাকে তিনি যখন শঙ্করাচার্য হয়ে ওঠেননি তখন থেকেই এবং এই দুই বালকও তার সঙ্গে বেড়ে ওঠে এবং তারা তাদের সঙ্গে শঙ্করের কথোপকথন হয় তারা শঙ্করাচার্যকে বুদ্ধি দেন কখনো তিনি সেটি শোনেন কখনো তিনি সেটি শোনেন না এবং একেবারে শেষকালে যখন তিনি কেদারের থেকে কৈলাসের দিকে চলে যাবেন যেখানে আমরা জানি যে শঙ্করাচার্য একেবারে শেষ বয়সে তিনি আমরা মানি আর কি যে তিনি কৈলাসের দিকেই যাত্রা করেছিলেন সেইখানে তিনি বলছেন যে তোমরা আমার তোমরা এই দুজন আমার পরম সখা আর আলাদা নয় এসো তোমরা আমার সঙ্গে এসো এই দুই পরম সখা একজন জন্ম একজন মৃত্যু অপূর্বভাবে জিবিআইআর তার সিনেমার মধ্যে দেখিয়েছিলেন আপনারা পারলে সিনেমাটা আরেকবার দেখবেন সর্বদমন ব্যানার্জি যাকে রামানন্দ সাগরের সিরিয়ালে আমরা কৃষ্ণরূপে দেখেছিলাম তিনি শঙ্করাচার্য হয়েছিলেন উনি পরবর্তীকালে ওই এর সিনেমাতে স্বামীজির চরিত্রে অভিনয় করেছিলেন এ তো গেল নিত্য মৃত্যুর কথা এছাড়াও হয় কাপুরুষের মৃত্যু আমরা বারংবার বলি যে বীর একবার মাত্র মরে যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে এবং কাপুরুষ বারবার নিত্য প্রত্যেক দিন সে মরছে আরও আছে লজ্জায় মৃত্যু এমন একটা কথা শুনলাম এমন একটা কাজ হলো মরে মনে হচ্ছে একেবারে মরে মরে যেতে ইচ্ছা করছে এমন সার্থক উদাহরণ এখনই খেয়াল আসছে মেঘনাদ বধ কাব্য হে পিতৃব্য তবাক্যে ইচ্ছি মরিবারে তুমি এমন কথা বলছো রাঘবের দাস তুমি স্থাপী বিধিরে বিধু স্থানুর ললাটে পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায় বিভীষণ ইন্দ্রজিৎকে গিয়ে বলেছেন আমি রাঘবের দাস সঙ্গে সঙ্গে সেখানে ইন্দ্রজিৎ বলছেন হে পিতৃব্য তবাক্য ইচ্ছি মরিবারে তোমার কথা শুনে মনে হচ্ছে আমি মরে যাই তার মানে এই মরে যাওয়াটা আমরা যে মৃত্যুর কথা বলছি সেই মৃত্যু নয় ভাগবতে একটা খুব মজার কথা রয়েছে ভাগবতে বলেছেন যে জগতে দুজন ব্যক্তি জগতের কাছে মৃত এক অবধূত আর দুই হচ্ছেন প্রেমিক এরা দুজন নাকি জগতের জন্য মৃত অবধূত মানে সাধারণভাবে আমরা সন্ন্যাসীদের কথা ভাবতে পারি এবং ভাগবত যে সময় রচনা করা হচ্ছে বা চিন্তা করা হচ্ছে সেই সময় সন্ন্যাসীরা যারা রয়েছে রয়েছেন তারা বানপ্রস্থ বা সন্ন্যাসে তারা বাইরে থাকতেন সমাজের সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকতো না স্বাভাবিকভাবে এরা সমাজের জন্য মৃত পৃথিবীর জন্য মৃত এবং যে প্রেমিক সে ঈশ্বর প্রেমিকও হতে পারে এবং সে জাগতিকভাবে একেবারে কারো সঙ্গে একেবারে প্রবল প্রেম রজ্জুতে বাঁধাও হতে পারে এরা দুজনেই কেননা তারও কিন্তু জগৎ সম্পর্কে কোনো হুঁশ থাকে না কখন খাওয়া হবে কখন কাজ করা হবে প্রেমিক কিন্তু এসবের কোনো নিয়মের সে কিন্তু ধার ধারে না সুতরাং ভাগবত খুব মজা করে বলছেন যে এই অবধূ তার প্রেমিক এরা দুজন জগতের জন্য মৃত মৃত অর্থে অর্থাৎ এদের দিয়ে আমাদের কোনো কাজ হবে না অর্থাৎ জগতের যে কোনো কাজকর্ম সে তার এদের ওপরে নির্ভর করা যাবে না অনেক সময় আমরা রেগে গিয়েও বলি না ভেবে নে আজকে আমি তোর জন্য মৃত আজকে থেকে আমি তোর জন্য মৃত তো অনেকটা সেই রকম আর কি এছাড়াও আরও আছে যখন ভাগবতের কথা উঠল তখন যার নাম ভাগবতে সেইভাবে নেই তার কথা তো বাদ দেওয়া যায় না তিনি হচ্ছেন শ্রীমতী রাধা তো রাধারানীর মতো মৃত্যুকে ভালো আর কেউ বেসেছেন আমরা কেউ বাসিনি কোনোদিন আমরা বাসতে পারবও না মারানরে তুহু মামা শ্যামা সমান এই মৃত্যু এই মৃত্যু যদি হয় এই মৃত্যু কি আমাদের সকলের কাঙ্ক্ষিত নয় মেঘ বরণ তুঝ মেঘ জটা জুট রক্ত কমল কর রক্ত আধর পুট ভুজ পাশে তব লহ সম্বোধই তো এই রকম যদি মরণ যদি হয় যেখানে সেই মরণ এবং কৃষ্ণ অর্থাৎ আমরা তো যখনই কিছুকে জানতে পারি না তার সঙ্গে তো একটা কৃষ্ণবর্ণের একটা সংযুক্তি করে দিই কেন অন্ধকার অর্থ হচ্ছে সেটা না জানা ঠিক সেই সেইরকমভাবে মরণ যেমন না জানা তার যে গাত্রবর্ণ কালো যদি ভেবে নি সেটি আমার যে পরম প্রেমাস্পদ যে কৃষ্ণ তার সঙ্গে মিলে যাচ্ছে আরও মরণ নিয়ে রাধারানীর মুখে তো বৈষ্ণব পদকর্তারা বহু 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 পদ লিখেছেন মানে সেই নিয়ে আলোচনা করলে সেইটাই হয়তো এক বছর ধরে সেই আলোচনা হতে পারে মরিব মরিব সখী নিশ্চয় মরিব কানু হ্যানো গুণনিধি কারে দিয়ে যাব ইত্যাদি নানান রকম এখানে মৃত্যুর মৃত্যুর কথা রয়েছে এবং সেখানে এই যে দশ দশার কথা বৈষ্ণব পদকর্তারা যে বলেছেন লালসা জাগরণ ইত্যাদি যে দশ দশার কথা পূর্বরাগ ইত্যাদি যে দশ দশার কথা বলা হয়েছে তার মধ্যে শেষ যে দশা সেইটি কিন্তু এই মৃত্যু কিন্তু এই যে মৃত্যুর কথা বলা হচ্ছে সেই মৃত্যুও আমাদের কিন্তু আজকের আলোচনার জায়গায় আসছে না অথবা আসছে সেটি কীভাবে আসবে সেটা আমরা একটু পরে আমরা দেখব মৃত্যুর কথা আমরা জানি আমরা পড়েছি মহাভারতে মানে ইচ্ছা মৃত্যুর কথা বললে তো একেবারে প্রথমেই যার কথা মনে আসবে ভীষ্ম এমন মরণ কে না চাইতে পারে এবং ভীষ্মের যে মৃত্যু সেখানে দেখবেন শান্তনু তাকে বরদান করে বলেছেন একটা অদ্ভুত একটা কয়েজ সেখানে আছে স্বচ্ছন্দা মরণ তোমার যে মৃত্যু হবে সেটা স্বচ্ছন্দ হবে সেটা বাংলা ট্রান্সলেশানে সেটা ইচ্ছা মৃত্যু বা আমরা ইচ্ছা মরণ ইত্যাদি বলে থাকতে পারি যেখানে মৃত্যু পর্যন্ত তার কথা শুনে চলছে আমি এখন মৃত্যুবরণ করব না আমি উত্তরায়ণ কাল পর্যন্ত অপেক্ষা করব ভীষ্ম বলছেন পরীক্ষিতের ক্ষেত্রে আমরা দেখেছি এই মৃত্যুর কথা ভাগবতে তাকে তক্ষক দংশন করেছে তার যে মৃত্যু সেইটিও প্রায় ইচ্ছা মৃত্যুরই নামান্তর আমরা বলতে পারি তিনি জানেন সাত দিন পরে আমার মৃত্যু হবে সুখদেব তাকে ভাগবত কথা শোনাচ্ছেন সুখদেব জিজ্ঞেস করছেন একটু থেমে রাজন তোমার কি ক্ষুধা তৃষ্ণা কিছু পেয়েছে তুমি কি কিছু খাবার খাবে আপনি আরও বলুন আপনি যে কৃষ্ণ লীলার কথা বলছেন তাতেই আমার সমস্ত খাদ্য অন্ন তৃষ্ণা সব কিছু দূরীভূত হয়ে যাচ্ছে শুনছেন 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 একসময় তক্ষ তাকে দংশন করলো তার মৃত্যু হলো এই এদের মৃত্যুটা যেন এখানে খেলা কেবলমাত্র এ ঘর থেকে ও ঘরে যাওয়া ঠাকুর যেমন যেমন বলছেন শ্রীকৃষ্ণের যে মৃত্যু আপনারা তো কী বলবেন তাকে কি আমরা মৃত্যু বলবো আমরা মৃত্যু বলতে যা বুঝি এছাড়া মৃত্যু কখনো কখনো আরও ভয়াল রূপে আমাদের সামনে উপস্থিত হয় হয় না যে একেবারে তা না সেইগুলি কি অকাল মৃত্যু হতে পারে তার হয়তো মৃত্যুর কথা নয় সাধারণভাবে আমরা ভাবি যে এর তো অল্প বয়স আমাদের পার্থিব দৃষ্টিতে আমরা যখন চিন্তা করি এর কি চলে যাওয়ার এত বড় তারা বা আত্মহত্যার ক্ষেত্রে সেই মৃত্যুও নিজের মৃত্যু নিজে ডেকে আনা এবং আমাদের প্রাচীন শাস্ত্রকারগণ যারা ছিলেন তারা যে কতটা পজিটিভ যে তারাই আত্মহত্যার ক্ষেত্রে কোনো রকম প্রায়শ্চিত্ত বা কোনো রকম সংস্কারের কথা তারা উল্লেখ পর্যন্ত করেননি এই কারণে করেননি কেননা তারা যে সময়টায় বাস করছেন তারা পদে 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 কিন্তু আমাদের নানান রকম ধর্মীয় সংস্কারে বেঁধে দিয়ে গেছেন সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত তাদের নানান রকম নিদান আমরা সব সবসময় মানে যারা আমরা অন্য জল গ্রহণ করি না মনু মহারাজকে গালি না দিয়ে সেই মনু পর্যন্ত তিনি পর্যন্ত বলছেন যে আত্মহত্যা করেছে তার জন্য রকম কোনো প্রাশ্চিত্যের বিধান নেই তার কোনো রকম কোনো সংস্কারের বিধান নেই কেন কারণ তারা বারবার মনে মনে করেছেন যে এই আত্মহত্যাটা করার কোনো কারণই হয় না এরমভাবে এমনভাবে মৃত্যুবরণ করবার কোনো কারণ হয় না কিসের কারণে তুমি আত্মহত্যা করবে তুমি যে কারণে আত্মহত্যা করবে সত্যিই কি তার কোনো প্রতিবিধান নেই সেটা কি তুমি ভেবে দেখেছ যে কারণে তারা বারবার বারবার এইটিকে কিন্তু নিষেধ করছেন আবার কখনো কখনো আমরা দেখি মৃত্যু কিন্তু কাম্যও বটে কখন এই যে অশ্বত্থামা ভাবুন তো ভয়ঙ্কর একটা দগদগে ঘা নিয়ে তিনি আজও আমাদের মধ্যে তিনি বেঁচে রয়েছেন ভগবানের যে সেই অমোঘ অভিশাপ তাকে মাথায় নিয়ে এর এর চেয়ে তো মৃত্যু সুহাস্তির এই যে বেঁচে থাকা এ তো মৃত্যুরই নামান্তর আমরা একটা কথা মাঝে মধ্যে প্রয়োগ করি এ তো জ্যান্তে মরা অর্থাৎ বেঁচে থাকতে থাকতে যে মৃত অশ্বত্থামার এই যে অশ্বত থামা সেখানে কিন্তু আমরা দেখি যে তার যেন কাঙ্ক্ষিত যেটি সেটি হচ্ছে মৃত্যু মৃত্যু হলেই যেন সেটি ভালো হয় টিএস এস এলিয়াটের ওয়েস্টল্যান্ড সেখানেও আমরা দেখব যে মৃত্যুকে কামনা করা হয়েছে ক্রিস্টোফার মার্লোর এডওয়ার্ড দি সেকেন্ড শেক্সপিয়ারের ম্যাকবেথ ম্যাকবেথে তো অপূর্ব সমস্ত মৃত্যু সম্পর্কে তার শেক্সপিয়ারের সেই অমোঘ নানান রকম যে ডায়লগ ম্যাকবেথের যে ডায়লগের মধ্যে সেটা রয়েছে লেডি ম্যাকবেথের যখন মৃত্যু সংবাদ ম্যাকবেথের কাছে আসছে ম্যাকবেথ জানেন যে আর কয়েকদিন পরে যে যুদ্ধ হবে তাতে তিনি হেরে যাবেন লেডি ম্যাকবেথের মৃত্যু সংবাদ আসছেন ম্যাকবেথ তখন বলছেন শিশুড হ্যাভ ডায়েড হিয়ার আফটার আর কয়েকদিন পরে যদি মারা যেত তাহলে আর একটু ভালো সময় তার আসতো এই কারণে কেননা তিনি নিজে মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছেন এবং মৃত্যু নিয়ে পৃথিবীর সর্বত্র কবিতা গান নাটক ইত্যাদি গড়ে উঠেছে আমাদের বাংলায় রবীন্দ্রনাথের যে মৃত্যু চেতনা তাকে কি আমরা অস্বীকার করতে পারি দুঃখের বেশে এসেছো বলে তোমায় নাহি ডরি বহে কেন বলছেন খেয়া কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ এটা বলছেন যে সময় তিনি এটি লিখছেন তার আগে বলেন্দ্রনাথ তার আগে মৃণালিনী দেবী তার আগে তার কন্যা এমনকি সেই যে প্রবাদ প্রতিম যে গল্প আমরা সবসময় গল্প মানে সত্য ঘটনাই আর কি যেটা শুনি সমীর মৃত্যু এগুলো সব তিনি পার করে এসছেন এবং এই যে সমীর মৃত্যু তিনি বাইরে ছিলেন তাকে খবর দেওয়া হলো তিনি আসলেন এসে শুনলেন সমী মারা গিয়েছে এবং এই শমিকে সবাই বলতো ছোটো রবীন্দ্রনাথ তিনি মাঝে মধ্যে চেয়ারে বসে বলতেন আমায় বাবার মতো দেখাচ্ছে কি না তো সেই খুব ভালো গানও করতেন তো সেই সমী যখন মারা গেলেন রবীন্দ্রনাথ ফিরে চলেছেন বাইরে দেখছেন যে জ্যোৎস্নায় একেবারে চারদিক আলোকিত হয়ে উঠেছে তখন তিনি ভাবছেন যে কই কোথাও তো কিছু কম পড়েনি বাইরের প্রকৃতিতে কোথাও তো শমীর মৃত্যুটা লেখা নেই এই প্রকৃতিটি এত বৃহৎ শুধু সমীর মৃত্যুতে কি আমি এতখানি ছোট হয়ে যেতে পারি এই প্রকৃতির যে মহাদান সেটাকে আমি কি করে অস্বীকার করি জীবনানন্দ দাস তার কবিতার মধ্যে অমোঘভাবে বার বার বারবার আমরা মৃত্যুকে ফিরে পেয়েছি সুতরাং একটা জিনিস আমরা বুঝতে পারি যে এই মৃত্যুর সঙ্গে আমার এই যে বোধ এইটার কিন্তু একটা অদ্ভুত একটা সংযুক্তি রয়েছে অর্থাৎ আমি যেখানে সংযুক্ত হই সেখানেই কিন্তু এই মৃত্যুর ব্যাপারটা এসে যুক্ত হয় আমি আরেকটু আপনাদের বুঝিয়ে বলতে চাই আচ্ছা এই পর্যায়েটা আমি আরেকটু পরে আসছি এইবারে আসি যে মৃত্যুর কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি বা স্বামীজি যেটা বলছেন সেটা কি সেটা কিন্তু একভাবে দেখতে গেলে জন্মই মৃত্যু আমরা যখন জন্মাচ্ছি আমাদের সাথে সাথে কিন্তু মৃত্যুরও জন্ম হচ্ছে দুর্গাপুজো আসবে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর থেকে আমরা তার প্রস্তুতি নিচ্ছি অক্টোবর মাসে হুড়হুড় হুড়হুড় করে দুর্গাপুজো চলে আসলো যেই মুহূর্তে ষষ্ঠীর বোধন হয়ে গেল তার মানে কিন্তু প্রতীক্ষা দশমীর জন্য আর দুর্গাপুজো আসছে বলতে পারবো না ট্রেন একদম প্ল্যাটফর্মে ঢুকে গেছে আসছে 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 আর কিছু না সুতরাং যতক্ষণ না পর্যন্ত জন্মাচ্ছি মৃত্যু থেকে জন্মের এই যে ক্ষণটা এই ক্ষণটা জন্মের উদযাপন হতে পারে কিন্তু যেই মুহূর্তে আমি জন্মে গেলাম তখন থেকে আমি কিসের জন্মের উদযাপন করি তার মানে কিন্তু জন্মের পর থেকে যে উদযাপন আমরা করি সেটা কিন্তু আসলে মৃত্যুরই নামান্তর এইটা বলতে আমাদের বড় বাধে সেই কারণে আমরা বলি আমরা জন্মদিন সেলিব্রেট করছি কিন্তু এই যে একটা একটা করে দিন এগিয়ে যাচ্ছে পঁচিশ বছর বয়স হচ্ছে চব্বিশ বছর বয়স হচ্ছে পঞ্চাশ বছর বয়স হচ্ছে আমার কি বয়সটা বাড়ছে নাকি মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার বয়সটা তত কমছে আমরা কিন্তু নানাভাবে এই জিনিসগুলো আমাদের গুলিয়ে দেওয়া হয়েছে বা আমরা গুলিয়ে নিতে আমরা ভালোবাসি সুতরাং একভাবে চিন্তা করতে গেলে আমি যখন জন্মেছি আমার হাত ধরে আমার পরম বান্ধব আমার যে একমাত্র সখা যার ওপরে আমি পরিপূর্ণরূপে নির্ভর করতে পারি সেই মৃত্যু আমার সঙ্গেই জন্মগ্রহণ করেছে এবং সে সদা সর্বদা আমার সঙ্গেই রয়েছে এই স্টেজে আমার পাশে হয় অথবা আমার পেছনে ডান দিকে অথবা বাঁদিকে কখন সে আমার সঙ্গে একাত্ম হয়ে পড়বে সেটা আমি জানি না এইটা একটা তফাৎ এই একটা তফাত বা এই একটা বিরোধ আমার এই যে পরম বান্ধব আমার এই যে পরম সখা। যাকে আমরা নাম দিয়েছি মৃত্যু তাকে অন্য কোনো এক্স ওয়াইজের নামেও ডাকা যেতে পারে সেটা কিন্তু আমরা জানি না এই মৃত্যুর আবার কয়েকটি আরো কয়েকটি রূপ আছে কি রূপ গীতায় ভগবান বলেছেন দেহীনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম যারা তথা দেহান তারা প্রাপ্তিম ধীরস্তাত নমই জন্মের পরে এই যে একটু একটু করে বেড়ে ওঠা সেটি তো ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া এবং তারই এক একটা নাম কৌমার অবস্থা যৌবন অবস্থা বার্ধক্য এবং শেষকালে যার পরিণতি হচ্ছে মৃত্যু আমরা আসলে মৃত্যুকে আমরা ভয় পাই এই কারণে কেননা মৃত্যুকে আমরা লক্ষ্য করে রাখি একটা দূর ডিস্টেন্স একটা সার্টেন পয়েন্টে অমুক দিন মৃত্যুর সঙ্গে আমার দেখা হবে তা তো না প্রত্যেক দিনই তো দেখা হচ্ছে এই যে আমি বেড়ে উঠছি মৃত্যুকে সঙ্গে নিয়েই তো বেড়ে উঠছি এইটা যদি আমরা একটু চিন্তা করি সহজ কথা নয় বলছি না খুব সহজ জিনিস কিন্তু এইটা যদি আমরা ভাবি তাহলে সেই যে অনন্ত যে অপেক্ষা এবং কবে সেই অপেক্ষার অবসান হবে এই যে একটা ইনফিনিটি সেইটার জন্য কিন্তু আমাদের চিন্তা করতে হয় না আমরা কিন্তু সদা প্রস্তুত থাকতে পারি একদম শঙ্করাচার্যের মতো তাকে আগলে ধরতে পারি আলিঙ্গন করতে পারি যেমনটি আমরা সেই সিনেমার মধ্যে দেখেছিলাম এই যে একটু আগে বললাম আত্মবোধি মৃত্যু অর্থাৎ আমার এইটি মৃত্যু আপনারা একটা জিনিস ভাবুন আজকে যখন আমরা এই শিবানন্দ হলে বসে আছি জগতে কি কোথাও কোনো মৃত্যু ঘটছে না নিশ্চয়ই ঘটছে প্রচুর মৃত্যু ঘটছে আরও যদি ছোট করে জানি এই কলকাতা শহরে কোথাও মৃত্যু ঘটছে কোনো হাসপাতালে অথবা এই ঢাকুরিয়ার আশেপাশে কোথাও কোনো মৃত্যু ঘটছে আপনারা কি কেউ দুঃখ অনুভব করছেন এমন কি আমার যদি কোনো নিকট আত্মীয় এই আমার বলার মধ্যে যদি সে বরণ করে আমি কি সঙ্গে সঙ্গে আমার ব্রেন সেটা রেজিস্টার করবে বা আমি কি সেই দুঃখে একেবারে নিমজ্জিত হব হব না কতক্ষণ হব না যতক্ষণ না পর্যন্ত সেই খবর আমার কাছে এসে পৌঁছবে আমার কাছে এসে পৌঁছচ্ছে মানে আমার সঙ্গে তার সংযুক্তি ঘটছে অর্থাৎ আনন্দ দুঃখ বিষাদ ঠিক এইগুলির মতোই মৃত্যুও কিন্তু নির্ভ আমাকে দুঃখ দেবে না আনন্দ দেবে সেটা কিন্তু নির্ভর করে আমার ওপরে যদি মৃত্যু মানেই যদি কেবল দুঃখ হতো আপনি যখন রাস্তা দিয়ে যান কোনো শবদেহ যদি আপনার সামনে দিয়ে আমাদের প্রত্যেকের সঙ্গেই হয়েছে শবদেহ আপনার সামনে দিয়ে চলে গেল আপনি কি দুঃখে মুহ্যমান হয়ে পড়েন পড়েন না তো অর্থাৎ এই যে আত্মসংযুক্তি যিনি চলে যাচ্ছেন তার সঙ্গে আমার যে যোগাযোগ আমার সঙ্গে যে সংযুক্তি এইটি কিন্তু দুঃখের বা মৃত্যুর সঙ্গে দুঃখকে জড়িয়ে ফেলা একটা প্রধানতম কারণ আমি আমার জীবন একটি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি অনেক দিন আগেই আর কি প্রায় অন্তত কুড়ি পনেরো কুড়ি বছর আগে আমার এক জেঠিমা মারা গেলেন স্বাভাবিকভাবে বার্ধক্যজনিত কারণে এবং আমি তাকে দেখতে গেলাম আমরা সাধারণভাবে যেটা বলি শেষ দেখা অনেক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন আমরা জানতাম তিনি হয়তো চলেও যাবেন আমরা তাকে দেখ আমি তাকে দেখতে গিয়েছি আমি তার মৃত মৃতদেহের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং তাকে দেখতে 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 আমার মধ্যেও কিন্তু সেই শোকের সঞ্চার হচ্ছে এমন অজান্তেই আমার চোখের পাতা ভিজে এসেছে কিন্তু সেই মুহূর্তে আমি সেইখানে দাঁড়িয়েই আমার একটা অদ্ভুত জিনিস আমার মনে হলো মানে আমি কোনো মহাজাগতিক অনুভবের কথা বলছি না আপনারা দেখবেন আমরা যখনই কারোর জন্য শোক প্রকাশ করি আমরা কি নিয়ে শোক করি ওকে বলেছিলাম রসগোল্লাটা খাওয়াবো খাওয়ানো হলো না কত ঝগড়া করেছি ভেবেছিলাম ক্ষমা চেয়ে নেব সেই সময়টুকু পাওয়া গেল না অথবা এমনও হতে পারে মরে গেল। আমার কাছে এক লাখ টাকা ধান নিয়েছিল সেই টাকাটা কার কাছ থেকে পাবো অর্থাৎ যেভাবেই হোক না কেন আমি কিন্তু সেইখানে গিয়ে সংযুক্ত হচ্ছি তার মানে আপনি যে বিলাপ করছেন যিনি চলে গেছেন তার জন্য নয় হয় তার সুখ স্মৃতি যেটা আপনার সঙ্গে জড়িত আছে অথবা স্মৃতি, যেটা আপনার সঙ্গে জড়িত আছে আপনি তার জন্য বিলাপ করছেন যিনি চলে গিয়েছেন আপনি তার জন্য বিলাপ করছেন না কথাটা হয়তো একটু রুড়ো লাগতে পারে কিন্তু আমরা একটু তলিয়ে একটু যদি ভাবি সত্যি কিন্তু তাই আমরা কিন্তু তার সঙ্গে আমাদের কাটিয়ে আসা যে সুখের মুহূর্তগুলো যে আনন্দের মুহূর্তগুলো সেইগুলো চিন্তা করে কিন্তু আমরা তখন বিলাপ করি দুঃখ করি আমি সেই দুঃখকে ছোট করছি না সুতরাং এই আত্মসংযুক্তি যে কোনো কিছুর ক্ষেত্রে এই দুঃখের কিন্তু প্রধান দুঃখ বা আনন্দ যাই যাই বলুন না কেন তার কিন্তু একটা প্রধানতম কারণ দুঃখেশু সু অনুদ্িগ্ন মানা বিগত স্পৃহা বীত রাগ ভয়ক্রদা দিদিমণির উচ্চাতে গীতায় ভগবান একদম পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই যে সংযুক্তি এই সংযুক্তি দুঃখের কারণ শ্রী শ্রী মা যেমন বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত অর্থাৎ যেখানে আমি এই মনকে বা আমাকে আমি যে কথাটি বলছি নিবিষ্ট করছি তার দ্বারাই কিন্তু আমরাই দুঃখ বা মৃত্যুরূপ যন্ত্রণা আমরা অনুধাবন করছি একদম এক কথা ব্রহ্মবিন্দু উপনিষদ বা অমৃতবিন্দু উপনিষদে অপূর্ব একটি শ্লোক রয়েছে মন এবং মনুষ্যানম কারণং বন্ধ মোক্ষায় বন্ধায় বিষয়া শক্ত মুক্তের নির্বিশায়াম স্মৃতম মাও একদম বলেছেন ভগবানের কাছে কী প্রার্থনা করবে নির্বা নির্বাসনা প্রার্থনা করবে সেই একই কথা এবং এই মৃত্যু আমাদের ভারতীয় দর্শনে সর্বত্র বিদ্যমান যখনই একটা কোনো গূঢ় বিষয়ের অবতারণা হয়েছে অনিবার্যভাবে আমরা সেখানে দেখব মৃত্যু এসে উপস্থিত হয়েছে উপনিষদ গীতা ভাগবত চণ্ডী মহাভারত সর্বত্র দেখবেন এই মৃত্যুর একটা অনিবার্য পদ সঞ্চার এই কারণে কেননা মৃত্যুর মতো অনিবার্য আর কিছু নেই আমরা যদি উপনিষদের কথাই যদি ধরি কঠোপনিষদ স্বামীজির অত্যন্ত প্রিয় যে উপনিষদ সেখানে মৃত্যুর যে দেবতা সেই যোম এবং নচিকেতার সঙ্গে যে সংলাপ হচ্ছে আপনারা সকলেই প্রায় জানেন সেখানে নচিকেতা যখন তাকে প্রশ্ন করেছেন পরমাত্মা সম্পর্কে আত্মা সম্পর্কে সেখানে কিন্তু জোম বলছেন এই আত্মাকে না জানাই মৃত্যু সুতরাং মৃত্যুর যদি স্বরূপ যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে আপনাকে না জানা রবীন্দ্রনাথের সেই কথা আপনাকে না আপনাকে না জানা কখনো ফুরাবে না এই আত্মা কেমন অঙ্গুষ্ঠমাত্র পুরুষ মধ্য আত্মনি তৃষ্ঠাতি ইনি পরমাত্মা যিনি জীব দেহে প্রবিষ্ট হয়েছেন তাকে জানলেই মৃত্যুকে অতিক্রম করা যায় মামাই বংশ জীব লোকে জীব সনাতনা অর্থাৎ এই যে অবিনশ্বর আত্মা যাকে গীতায় ভগবান বলছে আমারই অংশ এবার সেটিকে আপনি আত্মা পরমাত্মার মধ্যে বিভাজন কতখানি সেটা দ্বৈত না অদ্বৈত জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস যাই বলুন না কেন অর্থাৎ দ্বৈত দৃষ্টিতেও দেখুন বা অদ্বৈত দৃষ্টিতেও দেখুন আত্মার কিন্তু নিত্যত্বই সিদ্ধ হচ্ছে জীবের স্বরূপ নিত্য কৃষ্ণদাস এই দ্বৈত সত্তাও যদি মেনে নিই আমরা কিন্তু জীবের সেই নিত্য দাসত্ব যেটা কখনো খণ্ডিত হবে না সেটাকেই কিন্তু আমরা স্বীকার করছি প্রকারান্তরে জীবভূত সনাতন সনাতন মানে যার কখনো সেটি নাশ হবে না সুতরাং আমি যখন নিজেকে জানব তখন আমি মৃত্যুকে অতিক্রম করব তখন আমরা সেই অমৃতের পুত্র হব তমেদি বিদ্যতি মৃত্যুর আর কোনো পথ নেই একমাত্র কোন কঠোপনিষদের অপূর্ব যে শ্লোক আমি সেটাকে না বলবার লোভ সামলাতে পাচ্ছি না এই আত্মা সম্পর্কে না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকা নেমা বিদ্যতেও ভান্তি কুতয়ো ও ভয়গ্নি তমে বা ভান্তু অনুভাতি সর্বম তস্ব ভাষা সর্বমিদম বিভাতি সেই ব্রহ্মকে সূর্য প্রকাশ করেন না চন্দ্র তারকাও প্রকাশ করেন না এই বিদ্যুৎ সকলও প্রকাশ করেন না তাঁহারই দীপ্তিতে এই সমুদায় বিবিধরূপে প্রকাশ পায় একবার ভেবে দেখুন তো আমার জন্য আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে পূবে পশ্চিমে জ্বলে উঠল আলো গোলাপের দিকে তাকিয়ে বললাম সুন্দর তুমি সুন্দর হলো সে গীতার পনেরো নম্বর অধ্যায়ও প্রায় একই কথা হয়েছে আমি সেটার আর কোনো দিরুক্তি মানে আর পুনরুল্লেখ করছি না সুতরাং দেখতে পাচ্ছি যে আত্মাকে না জানাই মৃত্যু এবং আমি যখন এই আত্মাকে জানছি না আমার যখন মৃত্যু হচ্ছে এই মৃত্যু মানেই আমার আবার জন্ম হচ্ছে এবং এই আবার আমি যখন জন্মাচ্ছি তার সঙ্গে আবার তাহলে মৃত্যু আসছে সুতরাং একভাবে যদি আমি চিন্তা করে দেখি এই মৃত্যুই তো আমাকে জন্ম দিচ্ছে যিনি জন্ম দেন তাকে আমরা কি বলেছি মা জননী তাহলে মৃত্যু কি মাতা হচ্ছেন না মৃত্যুই তো আমাকে বারবার বারবার খালি এখানে ফিরিয়ে আনছে পুনরপী জননম পুনরপী মরনম পুনরপী জননী জঠারে সজনম ইহ সংসারে খাল দুস্তারে কৃপয়া পারে পাহি এই যে সাইকেল পুনরপি জনন পুনরপি মরণম তো ক্রমাগত চলছে তার মানে মৃত্যুই কিন্তু আমাকে জন্ম দিচ্ছে সুতরাং মৃত্যুকে আমি মাতা বলবো বলবো না কেন এই মৃত্যু কিভাবে হয় আমাদের একটা সনাতন প্রশ্ন কিভাবে মৃত্যু হচ্ছে এমনকি কিংবদন্তি অনুযায়ী শঙ্করাচার্যের তো আয়ুষকাল ষোলো বছর ছিল এবং ব্যাসদেবের সঙ্গে তার একটি বিষয়ে তর্ক হয় যাতে সন্তুষ্ট হয়ে ব্যাসদেব তার সেই আয়ুষকাল আরও ষোলো বছর বৃদ্ধি করে সেটি বত্রিশ বছর করে দেন বলা হয় যে ব্যাসদেবের সঙ্গে শঙ্করাচার্যের যে বিষয়ে আলোচনা বা তর্ক হয়েছিল সেটি এই মানুষের জন্ম মৃত্যু কীভাবে হয় বৃহদারণ্য উপনিষদের যে শ্লোকগুলি রয়েছে তার ভিত্তিতেই হয়েছিল সুতরাং বুঝতে পারছেন যোম নচিকেতা যে বিষয়ে আলোচনা করছেন ব্যাস শঙ্করাচার্য যে বিষয়ে আলোচনা করছেন সেই বিষয়ে আমাকে আলোচনা করতে দাঁড় করানো হয়েছে সুতরাং আপনাদের আমার প্রতি ক্রোধ করা উচিত নয় তো যাই হোক তো সেইখানে বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে মানুষের মৃত্যু কিভাবে হচ্ছে গীতার সঙ্গে তাল মিলিয়ে যদি বলি ওয়াসাম সে জীর্ণানি যথা বিহায় জামাটা পূরণ হয়ে এসছে তাকে যখন পরিবর্তনের সময় হয়ে আসে তখন তা এই আত্মা আর একটি নূতন শরীরে প্রবেশ করে জলৌকাবত জলৌকা শব্দের অর্থ হচ্ছে জোঁক জোঁক যদি আপনারা লক্ষ্য করে দেখেন জোঁক কিন্তু একটি অবলম্বন আশ্রয় না করে তার যে পেছনের পা বা সামনের পা যাই পা বলি বা যাই বলি না কেন সেটাকে কিন্তু কখনো ছেড়ে দেয় না পাখি যেমন কোনো অবলম্বন একটা অবলম্বন থেকে আরেকটা অবলম্বন সে উড়ে যেতে পারে আমরা লাভ দিতে পারি জোঁকের ক্ষেত্রে সেটা হয় না এরম যদি হাত থাকে এরমভাবে এটাকে ধরবে এইটাকে ধরে এইটাকে নিয়ে আবার এইভাবে যাবে এইভাবে যায় অর্থাৎ একটাকে অবলম্বন করে ঠিক মানুষের আত্মা অ্যাকর্ডিং টু বৃহদারণ্যক এইভাবে আরেকটি শরীরে যায় আরেকটি শরীর মানে একেবারেই যে সঙ্গে সঙ্গে নূতন কোনো শরীরে প্রবেশ করছে তা না সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর যেটাকে বলা হচ্ছে মৃত্যুর পরেই যে শরীরটা আমরা পাচ্ছি মানে আমাদের এই শরীর নয় তো কি হয় তার নাকি চোখের সামনে সেই একটা তার পূর্ব সংস্কারবশত সেই যে একটা সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর তার একটা ছায়া একটা আমরা যদি এখনকার দিনে ফিল্মের মতো বলি তার সেই যিনি মৃত্যুপথযাত্রী তার চোখের সামনে নাকি সেটা চলে আসে এবং সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে সেটা আসছে আত্মা এই যে বাসাম সেই নিয়ে এই শরীরটিকে পরিত্যাগ করে সেই সূক্ষ্ম শরীরে সে প্রবেশ করছে পূর্বজাত যে তার যে যা যা কাজ সে করে এসছিল তার যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারকে সঙ্গে নিয়ে এখন এটা একটা প্রশ্ন আসতে পারে যে সংস্কারগুলোকে আবার কি করে সঙ্গে এই আপনি বলেছেন আত্মা তাকে জল ভেজাতে পারে না আগুন পোড়াতে পারে না অমুকে কাটতে পারে না তো সংস্কারগুলো কি করে যাবে না সংস্কারগুলো কী করে যাবে সেইটাও একদম পরিষ্কার গীতায় শ্রীকৃষ্ণ বলে দিচ্ছেন শরীরম যাৎ বাপ নতি য্রমাতী গৃহত্বৈতানি সমজাতি বায়ুর গন্ধার নিবাসেথ অর্থাৎ বায়ু যখন হাওয়া দিচ্ছে আপনি একটা ফুলের গন্ধ পাচ্ছেন তো ফুলটা তো সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসেনি ফুলের যে সূক্ষ্ম তন্মাত্র যে গন্ধটা সেটা আপনার কাছে এসছে তার জন্য পুরো বাগানটাকে আপনার কাছে তুলে আনতে হয়নি নি সেটা সুগন্ধ দুর্গন্ধ যাই হোক না কেন সুগন্ধটাকে আপনি শুভকর্ম ধরুন দুর্গন্ধটাকে আপনি বাজে কর্ম ধরুন তার যে সংস্কার এই সংস্কার সূক্ষ্ম যে কর্ম সেইটার দ্বারা আত্মা এই সূক্ষ্ম শরীর সে গ্রহণ করছে এবং গ্রহণ করবার পরে আমাদের শাস্ত্রে এই এর যাতে জন শুভ জন্ম হয় এবং এই লিঙ্গ শরীরের পুষ্টির জন্য আপনারা দেখবেন আমাদের এই যখন কেউ মারা যাচ্ছেন তাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তাকে একটা পিণ্ড দান করা হয় তারপরে এই যে দশ দিন বা তেরো দিন বা পনেরো দিন যাই সময় থাকুক না কেন তার জন্য প্রত্যেক দিনের জন্য একটি 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 করে পিণ্ড নির্দিষ্ট থাকে এখন সাধারণভাবে আমরা শ্রাদ্ধের দিনেই ওই সবগুলোকে একসঙ্গে করে ফেলি যে যেটিকে দশগাত্র বলা হয় দশগাত্র শব্দটা লক্ষ্য করবেন গাত্র শব্দের অর্থ শরীর কেন বলা হচ্ছে এই প্রত্যেকটি পিণ্ডের দ্বারা এই যে সূক্ষ্ম শরীর যেটি তৈরি হয়েছে তার মাথা তার নাক তার কান তার চোখ তার ত্বক তার লোম তার নোখ এইগুলো সব তৈরি হবে মানে আমাদের মতো এই যে পাঞ্চভৌতিক সেটা নয় এটিও স্বরূপে তার তৈরি হবে তার জন্য কিন্তু এই পিণ্ডদানের ব্যবস্থা বলা হয়েছে এবং এই মৃতদেহের জন্য আমাদের কত না আয়োজন তাকে চন্দন পুড়িয়ে দেওয়া হচ্ছে তাকে মালায় ভূষিত করা হচ্ছে এবং আপনারা হয়তো অনেকেই জানেন অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন খুব ভুল না করলে আর্টিকেল টোয়েন্টি ওয়ান কোনো মৃতদেহকে আপনি কখনো অসম্মান করতে পারেন না একেবারে চরমতম ক্রিমিনাল সেও যখন সেও যদি যে কোনো কারণেই তার যদি মৃত্যু হয়ে থাকে তখন কিন্তু রাষ্ট্রের সেটা কর্তব্য যে তার যথাযথ মর্যাদায় তার সেই মৃতদেহের যাতে সৎকার করা হয় আমরা কিন্তু মৃত্যুকে খুব একটা ছোটোভাবে দেখিনি এবং মৃত্যুর পরে পারে যিনি চলে গিয়েছেন চলে গেছেন বলেই তাকে একেবারে ফেলে দিইনি তার জন্য আমাদের কত চিন্তা দশ দিনের এই কাজ হবে শ্রাদ্দানুষ্ঠান হবে তারপরে প্রত্যেক বছর তার কাজ হবে অনেকে প্রশ্ন করেন যে ধরুন যার জন্য শ্রাদ্ধানুষ্ঠান করা হচ্ছে তিনি হয়তো আরেকবার কোথাও জন্মগ্রহণ করেছেন অলরেডি একটা মনুষ্য শরীরে এসছেন আমি আমার কথাই বলছি এর আগে আমার বহু জন্ম হয়েছে হয়তো আমার বংশের মানে যে সময় আমি সময় অন্য কোনো বংশে হয়তো ছিলাম সেখানকার হয়তো কোনো আমার পৌত্র বা তার ছেলে সে হয়তো আমার এখনও শ্রাদ্ধাদি করছে বা মহালয়ে সে তর্পণাদি করছে তাতে আমার কী লাভ হবে আমার তো অলরেডি একটা মনুষ্য শরীর হয়ে গেছে না সেই শাস্ত্র বলছেন সেই যে তর্পণ বা সেই শ্রাদ্ধে যে পিণ্ডদান করা হচ্ছে বা জল দেওয়া হচ্ছে সেইটিও তো পাঞ্চভৌতিক আমার এই শরীরটাও পাঞ্চভৌতিক সেইগুলি কিন্তু আমি যে নিত্য যে খাদ্য গ্রহণ করছি তার দ্বারা আমার এই শরীরটাকে পুষ্ট করবে সত্যি কি মিথ্যে আমি জানি না আমার সেই অনুভব নেই আমি সেটা আমি বলতে পারবো না কিন্তু আপনারা একবার ভেবে দেখুন আমাদের শাস্ত্রকারগণ যারা ছিলেন তারা মৃত্যু নিয়ে কত দূর পর্যন্ত ভেবেছেন এরপরে এই লিঙ্গ শরীর তারপরে তার কর্ম অনুযায়ী সে বিভিন্ন লোকে যাবে পিতৃলোক হোক বা স্বর্গলোক হোক যেখানেই যাবে তার কর্ম অনুযায়ী সে সেইগুলিকে ভোগ করবে এবং তারপরে সিনে পুণ্যে মর্তলোকে বিশান্তি কি হবে তার যে এই যে পাঞ্চভৌতিক স্বরূপে তার এই যে বায়বীয় শরীর আমরা সাধারণভাবে বলে থাকি এই যে শরীরটি সেইটি একসময় আবার এই বিভিন্ন যে শস্য এই যে নানান রকম যে খাদ্যদ্রব্য রয়েছে তার মধ্যে সে প্রবিষ্ট হবে এই খাদ্যদ্রব্য ধীরে 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 মানুষ সেটিকে গ্রহণ করবে এবং এই খাদ্যের দ্বারা পুরুষ এবং পরবর্তীকালে যে কোনো মায়ের মায়ের শরীরে সংযুক্তির দ্বারা আবার একটি নব শরীরের রূপ হবে সাইকেলটা বোঝা গেল কিছুটা মৃত্যু হচ্ছে লিঙ্গ সেটা বিভিন্ন লোকে যাচ্ছে তারপরে আবার যখন তার মর্তে আসার দরকার হচ্ছে সেটা বিভাজিত হয়ে শস্য ইত্যাদি নানা রকম জায়গায় চলে যাচ্ছে সেইটা আবার যে ভবিষ্যতের পিতা বা ভবিষ্যতের মাতা তিনি ভোজন করছেন তার দ্বারা তার শরীরের পুষ্টি সাধন হচ্ছে এবং আবার পুরুষ এবং নারীর সংযোগের কারণে আবার একটি নবজন্মের সূচনা হচ্ছে মৃত্যুর সঙ্গে জন্ম কীভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং ভেবে দেখুন বৃহদারণ্যক উপনিষদ এটা কিন্তু খুব নতুন উপনিষদ নয় সেই সময় কিন্তু তারা বলছেন যে এই পুরুষ এবং নারীর সংযুক্তির ফলে একটি নবপ্রাণের জন্ম হয় এইটা এইটা কখন আপনারা চিন্তা করে দেখবেন আমরা যখন সায়েন্স সাইন্স করে আমরা যখন বলি যে সব ফেলে দাও ফেলে দাও ফেলে দাও আমাদের পুরনো যা কিছু রয়েছে এটা কিন্তু খুব একটা ফেলে দেওয়ার মতো কথা নয় আজ কত ব বৎসর আগে বৃহদারণ্যক উপনিষদ লেখা হয়েছে এবং আপনারা চাইলে গর্ভ উপনিষদ বলে একটা খুব মাইনর উপনিষদ রয়েছে সেইটা আপনারা যদি অধ্যয়ন করে দেখেন সেখানে তারা চিন্তা করে দেখেছেন কোন মাসে ভ্রূণ তৈরি হচ্ছে কোন মাসে সেই ভ্রূণের মধ্যে হাতের সঞ্চার হচ্ছে বা কেশের সঞ্চার হচ্ছে তারা ঠিক হোক বা ভুল হোক তারা সেটি চিন্তা করেছেন তার মানে মৃত্যুতে সব কিছু কি শেষ হচ্ছে হয়তো শেষ হচ্ছে না আমাদের কাছে কেন কেন এই মৃত্যু সব কিছুর শেষ মনে হয় কেননা আমাদের যে জানা এই জগৎটা আমি যা কিছু জেনে এসেছি সেইটার কোনো রুলই সেইখানে আর কিছু খাটছে না হেথায় কালো সেথায় সাদা বুঝবি কি বাই ঢং ঠাকুরের সেই গানেই রয়েছে আমি এই জগৎটা সম্পর্কে যা কিছু জেনে এসছি মৃত্যুর সময় কিন্তু আমি গিয়ে দেখছি আমার অধীত যা বিদ্যা সেটা কোনোটাই আর সেখানে গিয়ে কোনো ফলদান করছে না কোনো কিছু কোনো কাজে আসছে না আপনাদের যদি আজকে বলা হয় যে অমুক দিন বেলুর মঠ যাওয়া হবে সেখানে প্রসাদ পাওয়া হবে ঠাকুরের আরতি দেখা হবে এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন তার মধ্যে আমি ধরে নিচ্ছি আপনারা অর্ধেকই যেতে প্রস্তুত হবেন কিন্তু আপনাদের যদি একটা কোনো ইনফাইনাইট ব্যাপারে বলা হয় একদিন যাওয়া হবে কোথাও একটা যাওয়া হবে কিছু একটা খাওয়া হবে আপনারা কতজন রাজি হবেন ঠিক সেই সেইরকমভাবে মৃত্যু সম্পর্কে আমাদের যদি একটা নিশ্চয়তা থাকত যে আমরা কোথায় যাচ্ছি কবে যাচ্ছি তাহলে কিন্তু মৃত্যু সম্পর্কে আমাদের এই ভীতিটা থাকতো না এই অনিশ্চয়তা আমাদের মনে ভীতির সঞ্চার করেছেন তখন দেখতেন আপনারা মায়েরা যারা রয়েছেন তখন ছেলেদের ওপর চেয়েছে হ্যাঁ অত্যাচার করেন অমুক দিন পরশু দিন আমি চলে যাচ্ছি মৃত্যুর সঙ্গে যদি আমরা আমাদের জানা থাকতো যে মৃত্যুটা কোথায় রয়েছে গড়িহাট থেকে কোন বাস ধরলে মৃত্যুর কাছে যাওয়া যাবে আর কোন অটো ধরলে আবার তাড়াতাড়ি ফিরে আসা যাবে তখন কিন্তু মৃত্যু নিয়ে আমাদের আলোচনা করবার কোনো প্রয়োজন পড়তো না জানছি না বলে এত আলোচনা মহাভারতে যুধিষ্ঠিরে সেই যক্ষ যুধিষ্ঠিরকে সেই অমোঘ প্রশ্ন যে করেছিলেন যে জগতে আশ্চর্য কী যুধিষ্ঠির বলছেন যে না সকলেই মারা যাচ্ছে চোখের সামনে দেখছি যে প্রত্যেকে মারা যাবে তথাপি আমরা ভাবছি যে আমি বেঁচে থাকবো তো আমার যেটা মনে হয় যে এখনকার দিনে যদি যক্ষ যদি এই প্রশ্ন করতেন যুধিষ্ঠির যেটা বলতেন যে সেটা হচ্ছে যে আমি জানি মারা যাবো কবে মারা যাব জানি না এইটা হচ্ছে সব থেকে আশ্চর্যের বিষয় এখানে এখন দিন রাত যখনই টিভি খোলা হয় যখনই খবরের কাগজ পড়া হয় একটা কোথাও বোম পড়লো এত হাজার শিশু মারা গেল অমুক জায়গায় বাস উল্টে গেল এতজন মারা গেল মানে মৃত্যু সম্পর্কে আমরা এখন আর অনিশ্চিত নই মানে এইটা কিন্তু একটা কলিযুগের একটা খুব একটা ভালো দিক আমি বরং বলবো যে আমরা কবে মরবো সেটা জানি না কিন্তু আমরা মরতে চাই না বা আমরা বেঁচে থাকবো এই বোধটা আমাদের মধ্যে থেকে কিন্তু চলে গেছে কবে এই টাইমটা সম্পর্কে আমাদের একটু সংশয় এখনও রয়েছে তো সুতরাং যুধিষ্ঠিরের যদি সেই প্রশ্ন এখনকার হতো আমার মনে হয় এই উত্তর তিনি দিতেন এবং এইভাবেই মৃত্যুর সঙ্গে নানাভাবে এই দেবতার আমি একদম শুরু যেখানে করেছিলাম যে ধর্মের সঙ্গে মৃত্যু কিভাবে জড়িত হয়েছে স্বাভাবিকভাবে ধর্মের সঙ্গে যখন কোনো কিছু সংযুক্তি হবে পূজ্য পূজকের যখন একটা সম্পর্ক আসবে তখন সেখানে একটি পূজ্য বস্তুরও চিন্তা আমাকে করতে হয় আমি কাকে পূজা করব আমি যে আমার থেকে হায়ার নয় তাকে তো আমি পূজা করব না বা তার কাছে তো আমার মাথা নামানোর এই প্রশ্ন আসবে না যখনই এই মাথা নামানোর প্রশ্ন আসবে তখনই সেখানে একটা দেবতার প্রয়োজন পড়বে এবং স্বাভাবিকভাবেই এই মৃত্যুর সঙ্গে দেবতার কিন্তু সংযোগ ঘটেছে আমরা বিভিন্ন দেবতার সঙ্গে মৃত্যুকে সংযুক্ত করেছি শিবের সঙ্গে মৃত্যু তো আছেনই তিনি ধ্বংসের দেবতা নৃসিংহের সঙ্গে মৃত্যুকে সংযুক্ত করেছি নৃসিংহ তাপনীয় উপনিষদে তাকে বলা হয়েছে উগ্রাং মহা মহাবিষ্ণু এবং মৃত্যু মৃত্যুম নামাম যিনি মৃত্যুর মৃত্যু রূপে নৃসিংহকে বর্ণনা করা হয়েছে এবং শ্রীকৃষ্ণ যাকে আমরা একেবারে সনাতনী বাংলা সংস্কৃতিতে যাকে আমরা সবসময় মাসি হাতে মৃন্দাবিবিনে আমরা যাকে দেখে এসছি তাকে যখন অর্জুন বলছেন দংশা দংশাড়া চ মুখানী দৃষ্ট দেবেশ জগন্স বক্ত্রাণী তে তরমা বিশান্তি দংশা ভয়ানী কেচিদ্ লগ্না দশাষু সংসদ দৃশান্তে চূর্ণিতরৈত্য মাঙ্গাই তোমাকে আমি ভয়ঙ্কর বিশাল রূপে দেখছি ধ্বংসা করাল এবং তোমার এই যে দাঁতগুলি রয়েছে সেই দাঁতগুলির মধ্যে আমি ধারত রষ্ট্রগণ ধৃষ্টোদ্যুম্ন এবং অন্য অন্য বর্গ যারা রয়েছে তাদের চূর্ণিত অবস্থায় দেখছি এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে সমর্থন করে বলছেন কালেওস্মি লোকক্ষায়কৃত প্রবুদ্ধ লোকান সমাহর তুমি হা প্রবৃত্ত আমি বর্তমানে কাল রূপে তোমাদের তোমার সামনে অবতীর্ণ হয়েছি এবং তুমি মারো কি না মারো কিচ্ছু যায় আসে না আমি হত্যা করব। বা আমি এদের গ্রাস করব। এই যে কৃষ্ণের চিত্র এই কৃষ্ণের সঙ্গে আমরা কি স্বামীজি যে মৃত্যুরূপা মাতার কথা বলছেন খুব একটা তফাৎ আমরা কিছু করতে পারছি পারছি না কিন্তু আমরা কেন এখানে মা বলছি কেননা এই যে মায়ের সঙ্গে একটা ফেমিনাইন অ্যাসপেক্ট জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে জন্মের যে কারণে আমরা এই মাতা এই একটা ফেমিনাইন একটা স্ত্রী শব্দের দ্বারা আমরা মৃত্যুকে কয়েন করছি বা মৃত্যু সম্পর্কে আমরা আলোচনা করছি আবার মৃত্যু মানেই তো শেষ নয় যেটা বারংবার আমরা আমি প্রথম থেকে বলছি মৃত্যুর আর একটা নাম হচ্ছে কলন যিনি কালকে কলন করেন অর্থাৎ সময় যাকে আমরা বলি যেখানে গিয়ে শেষ হয় সেটি হচ্ছে মহাকাল এবং মহাকালকে যিনি গ্রাস করে ফেলেন তিনি হচ্ছেন কালী কলনাথ সর্বভূতানাম মহাকাল প্রকৃতিত মহাকালস্য কলনাথ ত্বম আদ্যাকালী পারা বা আদ্যাকালী ইতি গিয়াতে মহানির্বাণতন্ত্রে বলা হচ্ছে সর্বভূতকে এমন কি সময়কেও যিনি গ্রাস করে ফেলতে পারেন তিনি হচ্ছেন মহাকাল এবং এই মহাকালকে যিনি গ্রাস করে ফেলছেন তিনিই হচ্ছেন মহাকালী সেই কারণে তাকে আমরা কালী বলে জানছি তন্ত্রে কালী এবং মৃত্যুর সঙ্গে একটা আর একটা অদ্ভুত শব্দ জড়িত আছে সেটা হচ্ছে দক্ষিণা আমরা খুব সাধারণভাবে বলি দক্ষিণা কালী দক্ষিণা কখন দেওয়া হয় কোনো কর্মের একেবারে কর্মের শেষে কিন্তু দক্ষিণা দেওয়া একটা কর্ম শুরু হচ্ছে তার শুরুতেই দক্ষিণা দিয়ে দিয়ে দেওয়া হলো সেটা কিন্তু হয় না যথা কর্মে সমাপ্তে চা দক্ষিণা ফলদায়িকা তথা মুক্তি মুক্তিরসে দেবী সর্বেশাং ফলদায়িনী অর্থাৎ যে কোনো কর্মের ক্ষেত্রে যেরকম দক্ষিণা প্রদান করা হয় দিলে তবে সেই কর্মটি পরিপূর্ণতা লাভ করে হতযোগ্য অদক্ষিণাম কোনো একটা কাজ করা হলো সেটার কোনো দক্ষিণা দেওয়া হলো না অর্থাৎ সেই কাজের রূপ ফল লাভ হবে না ঠিক সেই রকমভাবে এই মুক্তি প্রদান করেন বলে যেরকম সর্বকর্মের পরিসমাপ্তিতে দক্ষিণা সেরকম সর্বজীবের যে শেষ যে মৃত্যু সেইটি মুক্তিতে রূপান্তরিত করেন বলে তিনি হচ্ছেন দক্ষিণা কালিকা ব্রহ্মাণ্ড পুরাণ দেবী ভাগবত ইত্যাদি নানা জায়গায় দেবীকে মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে তাঁরই শরীর থেকে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ এরা জন্মগ্রহণ করছেন তিনি তার শরীর থেকে আরও তিন শক্তিকে আলাদা করে দিয়ে তাদের বিবাহ করছেন তাদের শক্তিতে শক্তিমান হয়ে তারা কর্ম সম্পাদন করছেন ব্রহ্মা সৃষ্টি করছেন বিষ্ণু পালন করছেন মহেশ্বর সংহার করছেন এবং যখন সময় আসছে তিনি কিন্তু এদের আবার নিজের মধ্যে গুটিয়ে নিচ্ছেন ঠিক মাকড়সার যে জাল বিস্তার হয় ঠিক সেই রকম ঠাকুরের একটা অপূর্ব দর্শন হয়েছিল আপনারা অনেকেই জানেন গঙ্গার আমি খুব ভুল না করলে গঙ্গার জলের মধ্যে তিনি দেখেছিলেন একটি নারী মূর্তি সেটি ক্রমে তার সঞ্চার হল তিনি পুত্রকে জন্ম দিলেন এবং আবার সেই সন্তানকে তিনি আত্মসাত করলেন তিনি গিলে ফেললেন আমরা শুনে চমকিত হয়ে উঠি শিহরিত হয়ে উঠি কিন্তু এইটি হচ্ছেন দেবীর স্বরূপ আমরা কোথায় পালাবো কোথায় যাব আমরা যার কাছে জন্মাচ্ছি আমরা তার মধ্যেই থাকছি কালীর উদরে ব্রহ্মাণ্ড প্রকাণ্ড তা জানো বোঝো কেমন রামপ্রসাদ তার গানে বলেছেন সুতরাং আমাদের এই যে জন্ম মৃত্যু যাই বলি না কেন সেটি তো তাঁর সঙ্গেই সঙ্গে হচ্ছে তার মধ্যে হচ্ছে আমরা তার উদরের মধ্যে বসে তাকে জানবার চেষ্টা করছি সুতরাং আমরা বুঝতে পারি তার থেকে আমরা আলাদা নই যেভাবে মৃত্যুর থেকে আমরা আলাদা নই দেবীর সঙ্গে মৃত্যুর আরেকটি অদ্ভুত মিল আমরা পাই তাকে বারবার আমরা দেখি তিনি শববাহনা এবং তিনি শ্মশান চারিণী স্বামীজিও একেবারে কবিতার শুরুতে আমরা যখন পাঠ করলাম তখন আমরা বলেছিলাম হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা এটি কেমন শ্মশান যেখানে শ্যামা নাচ করবেন যেখানে শ্যামা প্রকাশিত হবেন শ্মশানের দুটি অর্থ রয়েছে যাসকো তিনি শ্মশান শব্দটিকে ভেঙে শ্ম শব্দের অর্থ করেছেন শরীর এবং শয়ান অর্থাৎ শরীর যেখানে শয়ান প্রাপ্ত হয় সেইটিকে তিনি শ্মশান বলছেন যে কারণে অনেক শাক্তন্ত্র মতে আ। আমাদের বাড়ির যে বিছানা রয়েছে তাকেও শ্মশান সদৃশ্য বলা হয়েছে এবং আমরাও পুরনো অনেক মহারাজের কাছে শুনেছিলাম তারা বলতেন যে বিছানায় বসে জপ করলে তার কিন্তু অনেক ফল পাওয়া যায় হ্যাঁ তার মানে এমন না ঘুমিয়ে 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 জব করা সেটার অর্থ কিন্তু এটা নয় এটা খুব মুশকিল হয় তো যেখানে শরীরের শয়ন হয় সেটি শ্মশান কিন্তু প্রকৃষ্ট রূপে যেখানে শরীর শয়ন হয় প্রকৃষ্ট রূপে মানে এখানে যেখানে শরীরের সৎকার করা হচ্ছে সেইটির কথাই বলা হচ্ছে সেইখানে তার অবস্থান এছাড়া এটা তো একটা স্থুল স্থূল অর্থ আমরা শ্মশান বলতে যা বুঝি প্রাণত শিনীতে একটা অদ্ভুত কথা পাওয়া যাচ্ছে মহাপথ শ্মশানাঞ্চ সুষুমনা পে কমেবাহি অর্থাৎ শ্মশান শব্দের অর্থ সুষুমনা আমাদের যে শরীরের মধ্যে যে তিনটি নারী ইরা পিঙ্গলা এবং সুষুমনা ঠাকুর গান গেয়েছেন বারবার গচ্ছ সুষুমনার পথ স্বাধীনে হ উদিত সুতরাং এই যে সুষুমনা এই সুষুমনাই হচ্ছে দেবীর অবস্থান ক্ষেত্র হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা শাক্ত দর্শন বা তন্ত্রের ক্ষেত্রে একটা খুব সমস্যার বিষয় হচ্ছে এরা সবসময় একটা ওই যে বললাম একটা অক্সিমোরন বলুন অক্সিমোরন কথাটা বলাটা ভুল একটা রূপকে তারা কথা বলেন যেটা বলতে চাইছেন সেটাকে আড়াল করে রাখেন যাতে অনধিকারীর হাতে সেটা গিয়ে না পড়ে হৃদয়ে শ্মশান নাচুক তা হাতে শ্যামা এবং স্বামীজি যখন এখানে বলছেন হৃদয় শ্মশান সেটি কিন্তু আমি দেখি দুটি অর্থেই এক হয়ে এক হচ্ছে শ্মশান যেখানে জীবের পরিসমাপ্তি তার কর্ম তার চিন্তা তার ভাব মান অভিমান সব কিছু যেখানে শেষ হয়ে গিয়েছে নির্বাসনা যেটা একেবারে শুরুতে আমরা শ্রী শ্রী মায়ের কথায় আমরা বলেছিলাম এই যার হৃদয় হবে সেখানেই কিন্তু শ্যামার প্রকাশ হবে সেখানেই কিন্তু মৃত্যুরূপা মাতার প্রকাশ হবে তাহলে প্রকৃতপক্ষে মৃত্যু থেকে জন্ম যে সময় আমরা এর আগে যেটা বললাম সেইটাই কিন্তু জন্মের উদযাপন আর এই যে এতক্ষণ আমরা যে রয়েছি আমরা যে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেইটি কিন্তু মৃত্যুরই উদযাপন সুতরাং এই মৃত্যু রথে চড়ে আমরা কিন্তু পৌঁছাবো সেই মায়ের কাছে যাকে আমরা মৃত্যুরূপা মাতা বলেছি তাহলে একটা কথা এটা আমি আপনাদের ওপরে বিচারের ওপরে ছেড়ে দিলাম যেটিকে অবলম্বন করে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাই যাকে অবলম্বন করে আমার আত্মার সঙ্গে পরমাত্মার যোগ হয় তাকে কি আমরা যোগ বলবো না তাহলে কি মৃত্যু খুব ভয়ের মৃত্যু তখনই ভয়ের মৃত্যু সে ধরে মৃত্যুরই রূপ দুঃখ হয় যে দুঃখেরই কূপ তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে আমি চাই যেখানে তুমি নেই সেখানেই মৃত্যু ভয়ঙ্কর যেখানে তুমি আছো সেখানে তো আর মৃত্যু ভয়ের কিছু নেই অন্তিমে সন্তানে নিতে কোলে জননী শান্তিময়ী বসিয়া আছেন ওই চিতার আগুন ঢাকি সুতরাং এই মৃত্যুকে কি আমরা ভয় পাব নাকি মৃত্যুকে আমরা যোগ বলে যে যোগে আড়হুড়ো হয়ে আমরা আমাদের মায়ের সঙ্গে নিত্য সাক্ষাৎকার করবো সেই বলে তার সঙ্গে আমরা আলিঙ্গন করবো সুতরাং মৃত্যু ভয়ের না মৃত্যু যোগের মৃত্যু যোগ এই বিচার আমি আপনাদের ওপর ছাড়লাম নমস্কার প্রণাম নমস্কার